ভোট তো প্রায় শেষের দিকে, কি বুঝলেন সারাদিন তো ঘুরলেন শহরে? খুব শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে। দু একটা ছোটোখাটো ঘটনা যা ঘটেছে তা পুলিশ ঘটিয়েছে, বেসদ আইসি অকারণে আমাদের ছেলেদের উপর মারধর করেছে, মহিলাদের উপর করেছে। আমাদের মাইনরিটি কমিউনিটি একজন মারা গেছে, তাকে মাটি দেবে সেই জন্য তার এক জায়গায় জড়ো হয়েছে, সেখানে গিয়ে তিনি লাঠিচার্জ করেছে। এই সিপিএমের সঙ্গে একসঙ্গে মিলেছে কি না জানি না, আইসি মিলে উনি একটা অশান্তি তৈরি করেছে। আদারওয়াইজ বর্ধমানে যারা নাগরিক, যারা ভোটদাতা, তারা শান্তিপূর্ণভাবে ভোট দিয়েছে। একজন কর্মী বোধহয় আপনাদের আহত রকম হয়েছে? একজন কর্মী নয়, আমাদের একাধিক কর্মী, আমি নিজে সব দেখে এসেছি, তারা বেশ জখম হয়েছে। এর কোনো প্রয়োজন ছিল না, আর ভোটের সময় তো দু চারজন একসঙ্গে থাকবে, তত মারধরের কে, তারা কি কিছু করছে? যা কি দেখতে পাচ্ছে এক জায়গায় সাত আটজন আছে ধরে মারতে আর মনে হয়। আপনার প্রতিদ্বন্দ্বী আইন লোক সকাল থেকে বিভিন্ন অভিযোগ করে আসছেন, কি অভিযোগ? বুথ জ্যাম, বুথ ক্যাপচার। হ্যাঁ, ওটেরা অভিযোগ না করলে তিনি বিরোধী কেন, আর আইনুল হকই বা কেন? আইনুল হক তো দৈবাদ সত্যি কথা বলে। কত আশাবাদ আজকে? আশাবাদ 100 ভাগেরও বেশি। 2011 সালের জয়ী ফিরে আসবে। শ্রমিক ফ্যাক্টরি ফ্যাক্টরি না,